ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পুলিশ থাকলেও পুলিশকে কিভাবে আটকাতে হয় এই 2019 লোকসভাতে মানুষ বুঝিয়ে দিয়েছে। পুলিশের গাড়ি চলবে, মমতা ব্যানার্জি ট্রেন পড়াতে বলেন, রাজ্য সরকারের পুলিশ নয়, ওরা মমতা ব্যানার্জির দাস। কয়েকদিন আগে বিদ্যজনেদের উদ্দেশ্যে তার কুরুচিকর মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। তার রেশ কাটতে না কাটতেই এবার পুলিশকে হুমকি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এপ্রিলে বাঁকুড়া পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। সোমবার এনআরসি সিএ এর সমর্থনে প্রচার করতে বাঁকুড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডে আসেন দুই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান সৌমিত্র খাঁ। আমি তৃণমূল নেতাদেরকে এত পরিষ্কার বলে দিই, যদি পঞ্চায়েতের মতন হয় তাহলে তৃণমূল নেতাদের ছাই চামড়া আমরা উঠিয়ে নেব, সে ক্ষমতা আমরা রাখি। সৌমিত্র খাঁ পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে তৃণমূলকে হুমকি দিলেও তৃণমূলের পাল্টা কটাক্ষ। যারা জনপ্রতিনিধি বা জনগণের হয়ে কথা বলতে যায় তাদের মুখে মিনিমাম শালীনতা যেটা থাকা দরকার, যে কথাটুকু বলতে পারে সে, তা না বলে হিরোইজম, একে পুঁতে দেবো মাটির নিচে, ওকে মেরে দেবো, ওকে গুলি চালিয়ে দেবো, এটা বাংলার কালচার নয়। হাজার চেষ্টা করেও বাংলার মাটিতে শিকড় গাড়তে পারবে না। দলীয় সাংসদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। 92 জন কর্মী শহীদ হয়েছে, তো 92 জন কর্মী শহীদ হয়েছে তাদেরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি কি মিষ্টি মিষ্টি ভাষা বেরোবে নাকি? কাজেই যা বলেছে পরিস্থিতি অনুযায়ী বলতে বাধ্য হয়েছে। এর আগে সিএ এর বিরোধিতায় পথে নামায় বিদ্যজনীদের আক্রমণ করেন সৌমিত্র খাঁ। যে সমস্ত বুদ্ধিজীবীরা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করেন অথচ কামদুনির বেলায় চুপ থাকেন, পার্ক স্ট্রিটে চুপ থাকেন, তেহট্টতে বোম বর্ষণ হচ্ছে সেটা চুপ থাকেন, তারা তৃণমূলের কুকুর ছড়া কিচ্ছু না। এবার তৃণমূল ও পুলিশের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি ঘিরে তৈরি হলো বিতর্ক। পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।